দরজায় একটু জোরে নক করো, আমার কিন্তু সহজে ঘুম আগে না। ওকে, আর ওই পিছনে আমার লাগেজটা দিয়ে দেবো, ঠিক আছে? আপনি যদি একটু আসতেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। কত? 100 টেন 180।
পিটিশনও আছে। আচ্ছা, ওনার পেশেন্ট অনেকদিনে? অনেকদিন মানে 4 বছর। রেগুলার ওষুধ খায়, আজকেও খেয়েছে, কিন্তু আজ হঠাৎ কেন এরকম মনে হয় জানি করার কারণে। হতে পারে, ঢাকা থেকে তো অনেক দূর, পাঁচজন ধরে। আপনাকে অনেক সাথে ডিস্টার্ব করতে হলো, সরি। ঠিক, আমি কাল সকালে সাক্ষাৎ দেখে দেবো। ভালো, বেশ ভালো ঘুমোচ্ছে, আর প্রেশার একদম নরমাল। দ্যাটস গুড, ভেরি গুড। ও হ্যাঁ, কালকে কিন্তু আপনার ফিসটা দেওয়া হয়নি। কাল কিন্তু আমি অন ডিউটি ছিলাম না, আমি এখন ছুটিতে। ওহ, তাহলে তো আপনি ডাবল ফিস পাবেন। সেটা বাকি রইল। এনিওয়ে, আমি ডক্টর রনি মাহমুদ। আমি লাবণী, মিসেস লাবণী ইমতিয়াজ। I'm sorry. Sorry? কেন? না, মানে আপনাদের দুজনের মধ্যে আমি আসি। থ্যাংকস অ্যাগেইন, ওকে ঘুম থেকে তুলতে হবে। ড্রাইভারকে বলেছি জিনিসপত্র সব গাড়িতে তুলতে, আমরা 11টার মধ্যে বের হয়ে যাবো। কোথায় যাবো? ঢাকায়। আমাদের না আরো এখানে 1 সপ্তাহ থাকার কথা। কালকের ঘটনার পরও তুমি বলছো আরো থাকবো? কি যে ভয় পেয়ে গিয়েছিলাম, ভাগ্যিস ওই ডাক্তারকে পাওয়া গিয়েছিল, তা না হলে কি হতো? না বাবা, আমার এত বেড়ানোর দরকার নেই। কতদিন পর তুমি বাইরে এলে? একটা সপ্তাহ মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়াটা তো তুমি ডিজার্ভ করো, তাই না? আমি তো তোমার জন্য এইটুকু করতে পারি অন্তত পক্ষে। বারবার এক কথা বলো, আমি ভালো আছি, খুব ভালো আছি। এটাকে যদি ভালো থাকা বলে, তাহলে তুমি জানো না ভালো থাকা কাকে বলে, অথবা ভুলে গেছো। I walked in the valley as the rising dawn spoke the secret of eternity, and there a brook on its course was singing, calling and saying, life is not only a merriment, life is desire and determination. Wisdom is not in words. Doctor. আপনি কি মনে করেছেন আমি হুইল চেয়ারে বসে বলে হাঁটতে পারি না? জি, আমার লাবণী আছে না, আমার চোখ না থাকলেও আমি দেখতে পেতাম লাবণীর চোখ।
আচ্ছা ডাক্তার, আপনাদের মেডিকেল সায়েন্সে এর কোনো ব্যাখ্যা আছে কি? না, নেই। আমার কাছে আছে, ভালোবাসা। ইয়েস, ভালোবাসা। ডাক্তার, আপনি এখানে কতদিন আছেন? 4-5 দিন তো থাকবোই। ঢাকা শহরে যানজট, শব্দ দূষণ আর ক্লান্তি দূর করার জন্য অবশ্য 4-5 দিন যথেষ্ট না। আপনি খুব লাকি, ক্লান্তি দূর করার জন্য ক্লান্ত তো হতে পারেন। আমার মতো এরকম শুয়ে বসে থাকতে থাকতে তো ক্লান্ত হতে পারে না। বেজে গেছে, তোমার রেস্ট নেওয়ার সময় হচ্ছে। আর কত রেস্ট নেব? রেস্ট নেবার আগে আজকে একটু ক্লান্ত হয়ে নি প্লিজ। ওকে, আধ ঘন্টায় আমার জন্য এনাফ। সো এনজয়, পরে দেখা হবে। দেখা হবে। আপনি কাঁদছেন কেন? ইমতিয়াজ সাহেব ঠিক আছেন? সবকিছু ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, আপনি প্লিজ শান্ত হন, প্লিজ শান্ত হন, প্লিজ প্লিজ শান্ত হন। হ্যাঁ, এবার বলুন কি হয়েছে, আমাকে খুলে বলুন প্লিজ। কাল সারাদিন হাঁটাহাঁটি করতে খুব টায়ার্ড ছিলাম, কখন যে ঘুমিয়ে গেছি আমি জানি না। রাতে ইমতিয়াজ পানি খেতে চেয়েছিল, আমাকে ডেকেছিল, আমার ঘুম ভাঙে। হঠাৎ যখন ঘুম ভাঙে উঠে গিয়ে দেখি ব্যথা পেয়েছ? হ্যাঁ, আমাকে ডাকুনি কেন? ভেবেছিলাম নিজে নিতে পারবো। আমাকে ডেকেছিলে, আমি শুনিনি না, বলো আমি শুনিনি। হ্যাঁ দেখে, তুমি গভীরভাবে ঘুমিয়ে আছো, তোমাকে কত কষ্ট দেব, কত কষ্ট দেব। বিশ্বাস করবে, ও মাটিতে প্রায় ওভাবে 3 ঘন্টা পড়েছিল,
মরতেও পারেনি, উঠতেও পারেনি, আমাকেও ডাকেনি। ওকে ওকে এভাবে অসহায় হেল্পলেস দেখতে যে আমার আমার কি কষ্ট হয় আমি তা বোঝাতে পারবো না। শুধু মনে হয় ওই দিন ওর বদলে গাড়িটা কেন আমার পায়ের উপর পড়েনি, কেন আমি পঙ্গ হইনি, কেন হয়েছিল অ্যাক্সিডেন্ট? আমাদের বিয়ের ঠিক দশ দিন পর আমরা একটি অনুষ্ঠান থেকে ফিরছিলাম, হঠাৎ করে আমাদের গাড়িতে একটা খাদে পড়ে গেল। প্রথমে ওর কিছু হয়নি, কিন্তু আমি গাড়িটা নিচে পড়েছিলাম, আমাকে সেভ করতে গিয়ে পুরো গাড়িটা ওর দু পায়ের উপর, হসপিটালে অজ্ঞান হয়েছিল। যখন জ্ঞান ফিরল ও কোমর থেকে দু পায়ের নিচ পর্যন্ত কোনো সেন্স ছিল না, ও প্যারালাইজড হয়ে গিয়েছে। আজ শুধু আমাকে বাঁচাতে গিয়ে ও হুইলচেয়ারে, প্রচন্ড ক্ষমতাবান কি ক্যারিশমেটিক দুঃখর একজন বিজনেসম্যান, শুধু আমার কারণে আমার শুধু বারবার মনে হয় সেদিন যদি গাড়িটা আমার দু পায়ের উপর পড়ত আমি যদি শেষ হয়ে যেতাম, আমি নিজেকে ক্ষমা করতে পারিনি, আমি যদি পঙ্গু হয়ে যেতাম। আমরা যা চাই তাই যদি সবসময় ঠিক হতো তাহলে তোর জীবন নিয়ে কারো কোনো আফসোসই থাকতো না। আচ্ছা ডাক্তার সাহেব, আপনারা তো মানুষের জীবন বাঁচান, প্রায় মৃত মানুষকে জীবনে ফিরিয়ে আনেন। আচ্ছা জীবন কেড়ে নেওয়ার কোনো উপায় আছে কি বলতে পারেন? আমি আমার জীবনের বোঝা কি করে শেষ করতে পারি? আমার আমার এই জীবন নিয়ে আমি কোথাও পালিয়ে যেতে পারি কিনা, অন্য কোথাও এমন কি কোনো জায়গা নেই? আচ্ছা একটা জায়গা চলুন, আপনাকে আমি সেখান থেকে ঘুরি। চুপ বন্ধ করুন, চুপটা বন্ধ করুন। মনে করুন চারদিকে কোনো দুঃখ কষ্ট কিছু নেই, পাওয়া না পাওয়া কিছু নেই, হারানোর কোন কষ্ট নেই, চারিদিকে কালো ঘন অন্ধকার, শুধু বরফ শীতল ঠান্ডা বাতাস, আশেপাশে শুধু আছে গ্রহ নক্ষত্র, লক্ষ কোটি বছর ধরে যারা আলো বিকিরণ করে পাথর পেয়ে আছে, কোথাও যাওয়ার জায়গা নেই, কারো আসার অপেক্ষা নেই,
সেই মহাশূন্য জীবনের বাইরে এই জীবন থেকে পালিয়ে শুধু এক জায়গায় যাওয়া যায়। এখন আপনি বলুন, আপনি কোন জীবন চান? এই জীবন না ওই কালো শীতল মহাশূন্য? হ্যাঁ লাবণী, এই জীবনই ভালো। মানুষের জীবনটা সৃষ্টিকর্তার এক অমূল্য উপহার। এই জীবনে যেমন না পাওয়ার দুঃখ আছে, তেমনি পাওয়ার সুখ আছে, কাউকে সুখী করার স্বপ্ন আছে, চোখের দৃষ্টি চাবিটা রাখো, আমি একটু ইমতিয়াজ সাহেবের ওখানে যাচ্ছি, ওনাকে দেখে এসে খাবো, ঠিক আছে? ওনারা তো চলে গেছেন। কি চলে গেছেন? ওই তো কিছুক্ষণ আগে। আচ্ছা বলি, ওনারা ঢাকায় কোথায় থাকেন জানো? তা তো আমি তো জানি না। ঠিক আছে, শোনো, আমি কাল সকালেই ঢাকায় চলে যাচ্ছি। কালই? আপনি আরো কয়েকদিন থাকবেন? এতদিনে একটু বুঝেছেন যে আপনার জন্য ফুল একলা তো আমি আনতে পারি। কেমন ছিলেন? ভালো, তুমি কেমন আছো? আছি ভালো মন্দ মিলিয়ে। আপনার হসপিটালে কোনো কাজের? কেন হেল্প ইউ? সত্যি করে বলেন তো, আপনি তো আসলে বোঝেন না আমি এখানে কেন আপনার কাছে আসি। আপনাকে না বোঝার ভান করে। তুলি, আমি প্রায় এক সপ্তাহ পর আজকে হসপিটালে আসলাম, রোগী দেখা ছাড়া আমার অনেক পেপার ওয়ার্ক আছে,
তোমার কোনো কাজ থাকলে বলো, আদারওয়াইজ আদারওয়াইজ গেট আউট। তাই তো, আপনি সরাসরি বলার জন্য আসি। আই এম সরি, রিয়েলি সরি। না, আপনি কেন সরি হবেন? আপনার তো কোনো দোষ নেই। আমি কি চাই জানেন? আপনি তাকে পছন্দ করুন, প্রচন্ড ভালোবাসুন, আর সে আপনাকে ঠিক এভাবে অ্যাভয়েড করুন। তখন বুঝবেন কষ্টটা কোথায় আঘাত করে, কতখানি আঘাত করে। আসি। এমন ভাবে বলছো যেন পাত্র রেডি হয়ে আছে। পাত্র ঠিক করতে হবে, ডেট ফিক্স করতে হবে। প্লিজ প্লিজ, তোমরা এই ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। ছাড়তে পারি, তবে টাইম লিমিট থাকবে 3 মাস। এর মধ্যে তোমাকে ডিসিশন নিতে হবে। ওকে, তবে সেটা একেবারেই অভিনব কিছু ছিল না। অভিনব না, তবে স্পেশাল তো বটে। কে ভেবেছিল তুমি তোমার বান্ধবীকে দেখতে হসপিটালে আসবে, আমার ডিউটি থাকবে, তোমার সাথে আমার পরিচয় হবে, এবং এতদিন মানে প্রায় 1 বছর ধরে চলবে, এবং আমাদের একটা সুন্দর বন্ধুত্ব হবে। বন্ধুত্ব বলে না, যোগাযোগ বলে, সেটা শুধু আমার সাইড থেকে। না না, সেটা ঠিক না। তুমি ক্রেডিট নিতে চাইলে তো হবে না, ক্রেডিট তো আমারও আছে, কি বলো? আজকের এই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়, কিন্তু আমার মনে হচ্ছে সময়টা যেরকম সেরকম নয়। ভেতরে আরেকটা ব্যাপার আছে, আপনি কোন কারণে আমাকে খুশি করতে চাচ্ছেন, তাই না? স্কলারশিপ নিয়ে লিটারেচার পড়তে চাইছি কি শুধু শুধু? কি ব্যাপার বলুন তো। তুমি সেদিন আমাকে বলেছিলে তুমি চাও আমি যেন কাউকে ভালোবাসি, পছন্দ করি, এবং সে যেন আমাকে মূল্যায়ন না করে, তাহলে আমি বুঝব কষ্ট সেটা কোথায় আমার। তুমি খুব ভালো একটা মেয়ে, হয়তো তোমার প্রতি আমার সেরকম ভালোবাসা নেই, কিন্তু আমি চাই না তুমি এতটা কষ্ট। তার মানে আপনি বোঝেন কষ্টটা কত তীব্র, তাই না? হ্যাঁ,
আপনি কাউকে? তুমি যা ভাবছো আসলে আসলে সেরকম কিছু না। তার সাথে হয়তো আমার কোনোদিনই দেখা হবে না, কিন্তু আসলে কি জানো, আমি আমি সেই মেয়েটাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। আশ্চর্য একটা মেয়ে জানো, নিজের কর্তব্যের প্রতি, সম্পর্কের প্রতি, স্বামীর প্রতি মেয়েটার ডেডিকেশন, ভালোবাসা দেখে আমি অবাক। আর মিথ্য সম্পর্ক কি মানুষকে এতটা বাঁধতে পারে? সম্পর্কে কি এত ক্ষমতা? আমি কখনো ভাবতেও পারিনি। অথচ জানো, মেয়েটার স্বামী ওর চেয়ে অন্তত 15-17 বছরের বড় এবং প্যারালাইজড। আপনি ব্যাগে গিয়ে ওকে দেখেছেন? হ্যাঁ। কোথায় গিয়েছিলেন? মাধবপুর। আপনি ওকে আপনার ফিলিংসের কথা বলেছেন? না, তবে ও কি কিছুই বুঝেনি? নিশ্চয়ই বুঝেছে। সকালে তোমার ভাইয়াকে নিয়ে ডাক্তারের কাছে যাব, বড় গাড়ি চালাতে। ওকে। ভাইয়া কিন্তু মাধবপুরে ভালো এনজয় করেছে, মুক্ত বাতাস, ফ্রেশ খাবার, 2-3 কেজি ওজন পর্যন্ত বেড়েছে মনে হয়। আর কয়েকটা দিন থেকে আসলে থাকতে? হ্যাঁ থাকতাম, কিন্তু না মানে তুমি বাসে একা ছিলে তো? হয়তো তুমি জানো রহমত চাচা আছে, আমার কোনো অসুবিধা হতো না। হঠাৎ চলে আসলে কিছু হয়েছিল নাকি? কিছু হবে মানে কি হবে? না তুমি বলছিলে না ভাইয়ার শরীর খারাপ হয়েছিল? হ্যাঁ, প্রেশারটা বেড়ে গিয়েছিল। একজন ডাক্তার তো পেয়েছিলে, থেকে গেলেই পারতে। আমরা চলে আসাতে যদি তোমার এতই আফসোস হয় তাহলে এরপর না হয় সবাই মিলেই যাব, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ তুমি বলো। না তেমন কোনো কাজ নেই, 2টা থেকে ডিউটিতে যেতে হবে এই আর কি। কোথায় আসতে হবে এখনই? ওকে আচ্ছা ঠিক আছে, ঠিকানা বলো। আসুন। বলো তোমার জরুরি কি কাজ? সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। ইটস ওকে। আসলে আমার স্কলারশিপের জন্য নতুন কিছু রিকোয়ারমেন্ট চেয়েছে। তাই? বাট সবগুলো বুঝতে পারছি না। আচ্ছা একটু দেখে দেবেন? আমাকে দেখিয়ে দিতে হবে? আচ্ছা ঠিক আছে, পেপার গুলো কেনা আছে? হ্যাঁ আছে। নিয়ে আসো যাও। আছি, আপনি বসুন।
আমার ভাইয়া ভাবি ওরা বাসায় নেই, ডাক্তারের কাছে গেছে, থাকলে পরিচয় করে দিতে পারতাম। আপনি কেমন আছেন? জি ভালো, আপনি? খুব ভালো, ইমতিয়াজের প্রেশার এখন একদম নরমাল। কতদিন ছিলেন ওখানে? আপনারা আসার পরদিনই চলে এসেছি। ও তাই? হ্যাঁ, ওখানে আর ভালো লাগছিল না, কিন্তু আপনারা হঠাৎ না বলে চলে আসলেন যে। আসলে জরুরি একটা কাজ ছিল, ইমতিয়াজের গার্মেন্টসের সব কাজ তো আমাকেই দেখতে হয়, জরুরি পেপার সাইন করা দরকার ছিল। রাইট, কাজ থাকলে তো আসতেই হবে। হ্যাঁ, সেই কাজ থেকে তো আর মুক্তি নেই। হ্যাঁ ঠিক, এখানে খুব ভালো একটা কফি শপ আছে। না থ্যাংকস, আজকে না। সেদিন আমার ফিসটা কিন্তু বাকি ছিল, রিমেম্বার? আমি আমার ফিস চাই, এক কাপ কফি। ইমতিয়াজ একসময় খুব ব্ল্যাক কফি খেত। আগে তো দেখতাম ঘন্টায় ঘন্টায় কফি খেত, এখন আর পারে না। তাহলে রাতে ঘুম হয় না? ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনাদের কিভাবে বিয়ে হয়েছিল? মানে বয়সের পার্থক্যের কথা বলছেন তো? ইমতিয়াজ আমার থেকে 17 বছরের বড়। শুধু বয়সে না, ও আমার থেকে সব দিক থেকে অনেক বড় ছিল। আমি ওর গার্মেন্টসের ফ্লোর সুপারভাইজারের চাকরি করতাম। পুরো এক বছরে ও কখনোই আমাকে খেয়াল করেনি, কিন্তু আমি দেখতাম, দেখতাম কি প্রচন্ড ক্ষমতাবান, কি ব্যক্তিত্ব, কি ফোকাসড তুখোর একজন মানুষ। আজ বই পড়ছো না যে? একচুয়ালি লাবণী কোথায় রে? অফিসে বোধ হয়, চলে আসবে। আচ্ছা, তো কি ছোটবেলার কথা মনে আছে? কাজ ছোটবেলা ভাইয়া? হ্যাঁ তাই তো রে, তোর যখন ছোটবেলা তখন তো আমাদের বড়বেলা, আবার আমাদের যখন ছোটবেলা তখন তো তুই পৃথিবীতে আসিস নি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন তোর জন্ম হলো। প্রথম প্রথম আমার বন্ধুরা আমাকে কি খাপাতো যে এইটুকু একটা ছোট্ট বোন। তারপর তুই যখন হাঁটতে শিখলি তখন ওরা মাঝে মাঝে আমাদের বাসায় আসত, তোকে কত আদর করত, তোর সঙ্গে পান করত। আমার না তখন ভীষণ জেলাস লাগতো, আমি ভাবতাম যে আমার বোন ওকে নিয়ে ওরা পান করবে কেন। সে তুই কত বড় হলি, এখন আমাদেরকে ছেড়ে চলে যাবি। তোমাকে ফেরে আমি কোথাও যাব না, যখন যাব তোমাকে সঙ্গে নিয়ে যাব। যাবে তুমি? আল্লাহ বলি এখানে তোমার ব্যবসা করবে ও উন্নত করে জীবন কাটাবে, তোকে আমাদের মধ্যে কি দরকার ভাইয়া? এরপর একসঙ্গে কাজ করতে যেয়ে আপনাদের মধ্যে শুধু ইমতিয়াজ আমাকে পছন্দ করে ফেলে। ও বলে এর আগে এত মনোযোগ দিয়ে নাকি কখনোই কোনো মেয়েকে খেয়াল করেনি। আমাকে বিয়ের কথা বলে, তখন আমি থাকি আমার মামার সঙ্গে,
বাবা মা নেই, অনেক কিছু ভেবে বিয়েতে রাজি হয়ে যায়। তার মানে আপনি ওনাকে ভালোবেসে বিয়ে করেন? বিয়ে করবো। বছর আমাকে এই প্রশ্নটা করো, আর আমি প্রতি বছর তোমাকে উত্তরটা দিই। তবু কিন্তু এটাই সত্য, প্রথম প্রথম আমি তোমার ব্যক্তিত্ব দেখে ভয় পেত, কিন্তু ধীরে ধীরে আমি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো, আমি প্রতিদিন একটা কথাই ভাবি, তোমাকে ভালো লাগার এই মুহূর্তটা যদি বদলানো যেত, আর কোনোদিন যদি তোমাকে আমার ভালো না লাগত। আর আমি ভাবি সেদিন যদি গাড়িটা তোমার পায়ের উপর না পড়ে আমার পায়ের উপর পড়ত। তোমার যদি কিছু না হতো, কলার আইডিতে আপনার নাম্বারটা উঠেছিল, নাম্বারটাতে ডায়াল করে আপনার হ্যালো শুনে বুঝলাম আপনি। কেন ফোন করেছিলেন বলুন, কি এমন ভুল?
হ্যালো, আমি আপনাকে মিথ্যে বলেছিলাম। মিথ্যে বলেছেন মানে? আসলে এমনিতেই এমনি মানে আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছিল। অথচ ফোন করে তো চুপ করেছিলেন। তাহলে বলতে হবে দেখতে ইচ্ছে করছিল। শুনুন, আপনি যদি কখনো আমাদের দেখতে ইচ্ছে করে বা কথা বলতে ইচ্ছে করে, প্লিজ একদম হেজিটেট করবেন না। আপনি সেদিন অত রাতে ইমতিয়াজকে সেভ করেছেন, আপনার কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু লাবণী, আমি কৃতজ্ঞতা না, বন্ধুত্ব চাই, আপনার বন্ধুত্ব। আমার উঠতে হবে, অফিস হয়ে তিনটার মধ্যে বাসা যেতে হবে, তিনটা পনেরোতে ইমতিয়াজকে। আপনার সবকিছুর টাইম বাধা না, আপনার কাছে সবকিছু লিস্ট আছে তাই না? হ্যাঁ, তা না হলে সবকিছু সামাল দিতে পারি। কিন্তু লাবণী, লাইফ ইজ নট ফর লিস্টিং। আপনার ওই টাইম বাধা জীবন থেকে একটা দিন ছুটি নিতে পারে। ছুটি নিয়ে কোথায় যাব? না, সেটা জীবনই, সেখানে কোনো সময় বেঁধে দেয়া নেই, সেখানে নিজের মতো করে উড়ে বেড়ানো যায়, সেখানে স্বপ্নগুলোর পায়ে কোনো শিকড় নেই, ওরাও নিজেদের মতো নিজের ইচ্ছের মতো উড়ে বেড়াতে পারে। আমাকে যেতে হবে, ইমতিয়াজ অপেক্ষা করবে, আমি আসি।
আপনার অফারটি কি এখন ওপেন আছে? কোন অফার? জীবনের মতো সুন্দর সেই জায়গায় যাবার, যেখানে স্বপ্নগুলো ইচ্ছে মতো উড়ে বেড়াতে পারে। আছে, তবে একটা শর্ত, আপনার এই মেশিনটা খুলে ফেলতে হবে হাত থেকে। মেশিন? মেশিন। চলো না আজ হারিয়ে যাই অচেনা কোনো গান, যেখানে দুজন শুধু প্রিয়জন অনুভবের মোহনা। চাকা ঠিক করবেন কি করে? এদিকে সন্ধ্যা হয়ে আসছে, আমি বাড়ি ফিরবো কিভাবে? লাবণী প্লিজ ভয় পেও না, আমি আছি তো, আমি ঠিকই তোমাকে বাড়িতে পৌঁছে দেবো, প্লিজ ভয় পেও না। নারায়ণগঞ্জে ফোন করেছিল, তোমার মামা তোমাকে যেতে বলেছে, অনেকদিন নাকি তোমাকে দেখেনি। আমি রনি। লাবণী খুব ভীত একটা মেয়ে, তাছাড়াও বিবাহিতা, ও আপনার ডাকে কেন সাড়া দেবে বলতে পারেন?
লাবণী মানে আমার ভাবি, সেই মেয়ে, তাই না? অনেক রাত হয়েছে, এখন রাখো না, আর একটু দেখতে পারি, অনেক কাজ জমে গেছে। এতদিনের কাজ একদিনে হবে? তাহলে খুব ভালো হতো, খুব বেশি গাফিলতি হয়ে গেছে। এখন তো আমার সব গোছাবার সময়। এভাবে কেন বুঝছো? মনটা খুব অস্থির হয়ে আছে। ওষুধটা খেয়ে শুয়ে পড়ো, ঠিক হয়ে যাবে। এগুলো একটু রেখে আসো তো। আচ্ছা, আমি আসছি।
তোর অনেক সাহায্য। চলে যেতে বলো। মেয়ে বললেন আপনার সঙ্গে জোরে কথা আছে। আমার কোনো কথা নেই, যেতে বলো। জি আচ্ছা। লাবণী কোথায়? আমার ওকে খুব দরকার। ওকে একটা জরুরি কথা বলা খুব দরকার। কি জরুরি কথা? আমি সেটা ওকেই বলবো। Please.
আপনি? কি চান আপনি? কিভাবে জানলেন আমি এখানে? কেন এসেছেন এখানে? আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কি বাজে কথা বলছি? আমি ইমতিয়াজের স্ত্রী। তুমি ইমতিয়াজ সাহেবের স্ত্রী ছিলে, এখন আর বেঁচে নেই। কেন মেয়ে জানেন? আমার জন্য। আমি ওকে মেরে ফেলেছি। উনি হার্ট অ্যাটাকে মারা গেছে। হ্যাঁ, আর হার্ট অ্যাটাক করেছিল কেন জানেন? কারণ ও প্রেশারের ওষুধ খেত না, সব ওষুধ বিছানার নিচে লুকিয়ে রাখত। ও নিশ্চয়ই জেনে গিয়েছিল, ও জেনে গিয়েছিল আমি আপনার সাথে বেড়াতে গিয়েছিলাম। ও বুঝতে পেরেছে আমার মনে পাপ ঢুকেছিল। না, পাপ না, ভালোবাসা। তুমি জীবনে প্রথম প্রেমে পড়েছিলে, ভালোবাসার স্পর্শ পেয়েছিলে, এটা উনি জানতেন। উনি জানতেন ওনার প্রতি তোমার ফিলিংস ছিল, সেটা শ্রদ্ধা মায়া, সেখানে যাই হোক না কেন প্রেম ছিল না। এসব কি বলছেন আপনি? এটা আমার ইমতিয়াজ সাহেবের কথা, উনি আমাকে বলেছেন। মানে? আপনি তো সরাসরি আমার দিকে তাকাচ্ছেন না, কিন্তু আমি সরাসরি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি লাবণীকে ভালোবাসেন? আপনি কিভাবে জানবেন? এই চেয়ারটা আমাকে আটকে রাখলেও পুরোপুরি কোনো কিছু করতে পারেনি। আই হ্যাভ মাই ওয়ার্ডস। ভালোবাসেন আপনি লাবণীকে? বাসি। কতটা ভালোবাসা মাপার কোনো উপায় আমি জানি না। আমি আপনাকে হেল্প করি। ধরুন কোনোদিন যদি আপনার অবস্থা আমার মতো হয় বা অন্য রকম কিছু, তখন কি নিজের দুর্ভাগ্যের সাথে না জড়িয়ে লাবণীকে আপনি মুক্ত করে দিতে পারবেন? খোলা আকাশে উড়িয়ে দিতে পারবেন? আপনি লাবণীকে মুক্ত করে দিতে চাচ্ছেন? আরো আরো অনেক আগেই মুক্ত করে দিতাম যদি আরো আগে ও আপনার দেখা পেত, ওর ভালোবাসার দেখা পেত। ওর জীবনে আপনি প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। আপনি জানেন না ও আপনাকে প্রচন্ড ভালোবাসে। আপনি ভুল করছেন, কৃতজ্ঞতা, স্নেহ, মায়া, মমতা বা অন্য কিছু কিন্তু ভালোবাসা নয়। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা এখনো পাইনি। কি পারবেন? পারবেন আপনি লাবণীকে মুক্ত করে দিতে?
I don't believe you. ইমতিয়াজ কখনই কথা বলতে পারে না। আপনি মিথ্যে বলছেন। প্লিজ আপনি চলে যান। প্লিজ আপনি চলে যান। লাবণী, তুমি জানো আমি মিথ্যে বলছি। আমি সত্য বলছি। আপনার সত্য মিথ্যা কোনো কিছুই আমার জানার দরকার নেই। আছে, জানার দরকার আছে। তোমার নিজের মনকে বোঝা দরকার। মানে তুমি আমাকে সত্যি ভালোবাসো, তাই না? হ্যাঁ বাসি, হ্যাঁ বাসি। তাতে কি আমার মন হতে আপনাকে চায়, কিন্তু আমার মন যা চায় তা আমি কখনো পেতে পারি না, কখনো না। কেন জানেন? কারণ কারণ ইমতিয়াজের প্রতি আমি যে অন্যায় করেছি, যে পাপ করেছি, এটা তার শাস্তি। আপনি চলে যান, প্লিজ আপনি চলে যান, প্লিজ লাবণী, প্লিজ আপনি চলে যান।
আমার জীবনের শুরুটা।